অলৌকিক শক্তি দিয়ে মৃত ব্যক্তির দেহে প্রাণ ফিরিয়ে দিতে পারেন তিনি। ২৬ বছর আগে এমন দাবি করেই ভক্তদের মধ্যে হইচই ফেলে দিয়েছিলেন নারায়ণ সরকার বিশ্বহরি ওরফে ভোলে বাবা। তা প্রমাণ করতে এক কিশোরীর দেহ কবজাও করেছিলেন তিনি। ১৯৯৮ সালের ওই ঘটনায় গ্রেপ্তার করা হয়েছিল এই বাবাকে। এরপর সেই ঘটনাই তাকে জেলের রাস্তা দেখিয়েছিল। যে কিশোরীর মরদেহ কবজা করে ভোলে বাবা জেলে গিয়েছিলেন সেই কিশোরী ছিল পঙ্কজ কুমার নামে এক ব্যক্তির ভাতিজি। ভোলে বাবার ভক্ত পঙ্কজ কুমার জানান তার ভাতিজি ক্যান্সারে ভুগছিল। সেলফিন অ্যাপে দেশ বিদেশের যে কোনো জায়গা থেকে অ্যাকাউন্ট খুলতে পারবেন কোনো ঝামেলা ছাড়াই। সেলফিন আগামীর ব্যাংকিং। অসুখের তীব্রতায় হঠাৎ একদিন জ্ঞান হারায় সে। এরপর জ্ঞান ফিরে এলেও কিছুক্ষণের মধ্যেই মৃত্যু হয় তার। কিশোরীর দেহ নিয়ে তার পরিজনেরা যখন সৎকারের জন্য শ্মশানে পৌঁছান তখনই সেখানে প্রায় ২০০ ভক্ত নিয়ে হাজির হন ভোলে বাবা। কিশোরীর পরিবারের কাছে বাবা দাবি করেন তাকে অলৌকিক শক্তির মাধ্যমে বাঁচিয়ে তুলবেন তিনি। এরপরই কিশোরীর দেহ নিজের কবজায় নেন ভোলে বাবা। খবর পেয়েই সেখানে পুলিশ পৌঁছায়, কিন্তু পুলিশ দেখেই পাথর ছুঁড়তে শুরু করেন ভোলে বাবার ভক্তরা। ওই ঘটনায় ভোলে বাবা, তার স্ত্রী এবং বেশ কয়েকজন ভক্তকে গ্রেপ্তার করা হয়। স্থানীয়রা জানান ভক্তদের মধ্যে ভোলে বাবার প্রভাব এতটাই বৃদ্ধি পেয়েছিল যে ভক্তরা বিশ্বাস করতে শুরু করেছিল ভোলে বাবা সব সমস্যার সমাধান করতে পারেন নিমিষেই। শুধু তাই নয়, ভূত প্রেত আত্মাও তার কাছে বশ্যতা স্বীকার করে। এক কথায় ভোলে বাবা হয়ে উঠেছিলেন ভক্তদের ত্রাণকর্তা। বহুল আলোচিত এই ভোলে বাবা অতীত জীবনে পুলিশ কনস্টেবলের চাকরি করতেন। এরপর ইফটিজিং এর দায়ে সেই চাকরি থেকে বরখাস্ত হন, জেলও হয় তার। জেল খেটে বেরিয়ে কিভাবে একজন পুলিশ কনস্টেবল ধর্মগুরু হয়ে উঠলেন সেটিও যেন এক সিনেমার গল্প। উত্তরপ্রদেশ পুলিশের সূত্র অনুযায়ী ভোলে বাবা নামে পরিচিত নারায়ণ সরকার হরির আসল নাম সুরজ পাল জাটভ। কাশগঞ্জ জেলার বাহাদুরপুর গ্রামের বাসিন্দা জাটভ উত্তরপ্রদেশ পুলিশের কনস্টেবল ছিলেন। চাকরি জীবনে একবার ইফটিজিং এর অভিযোগ দায়ের হয় তার বিরুদ্ধে। ওই ঘটনায় প্রথমে সাসপেন্ড করা হয় জাটভকে, পরে বরখাস্ত হন তিনি। ওই ইফটিজিং এর ঘটনায় বেশ লম্বা সময় জেলে ছিলেন সুরজ পাল জাটভ। এরপর কারাগার থেকে বেরিয়ে এসেই বাবার রূপ ধরেন তিনি। কিছুদিন পরে তিনি দাবি করতে থাকেন যে সরাসরি ঈশ্বরের সঙ্গে কথা হয় তার। সাইফ বিন আয়ুব, কালবেলা ডেস্ক।